চাঁদপুর জিপির অন্তর্গত ডেফ্রিপার গ্রামের চলাচলে রাস্তার অবস্থা বেহাল। বর্ষার মরশুম শুরু হতেই বেহাল এই রাস্তার কারণে এলাকার মানুষের দুর্ভোগ শুরু হয়েছে। ঘর থেকে কার্যত বের হয় মুশকিল হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে পিচ পড়া এই গ্রামের মানুষ যোগাযোগ ব্যবস্থা নিয়ে নাজেহাল হয়ে আসছেন। বর্ষার মরশুমে রাস্তার উপর চলাচলের উপযোগী করে তুলতে বিভাগীয় কর্তৃপক্ষ সহ সোনাইর বিধায়ককে দৃষ্টি আকর্ষণ করেছেন লোকজন। এদিন রাস্তার দুর্দশার কথা তুলে ধরেন জাহানউদ্দিন মজুমদার, বিরাজ আহমেদ, আবুল হোসাইন, আফতাব হোসেন, আশাদুল চৌধুরী প্রমুখ। নমস্কার, সালামু আলাইকুম। আমি ডেফ্রিপার গাঁওতে গিয়া অনুরোধ করি আর যে আমরা রাস্তার এইরকম কন্ডিশনটা বলতে পারা যান না। আপনার যে দেখেন বর্তমানে কীরকম পরিস্থিতি চলের, আমরা নিজে স্যান্ডেল হাত লইয়া আর এইরকম লঙ্গি আটাই উপরে উঠিয়া ইয়ে করি আর আমরা তো মান সম্মান আছে একটা জিনিস বেটিনতে দেখরা আমরা আটুর উপরে এইরকম ইয়ে করিয়া আজকে একজন প্রেগনেন্সি আওরত যদি ওই দিক থেকে ডেলিভারি লাগে লইয়া যাওয়া যায় কীরকম আমরা কী এরকম পরিস্থিতি থাকি কীরকম লইয়া যাইমু আপনাকে দেখুন। এখন খোঁজে করোনা মহামারী, করোনা মহামারীর কোনো একজন পেশেন্ট যদি ওই এখানে অ্যাম্বুলেন্স আইব কীরকম আর আমরা পেশেন্টে কীরকম নিয়ে তাড়াতাড়ি হসপিটাল পৌঁছাইমু। এইরকম রাস্তার কারণে আমরা সোনাই পূর্বাঞ্চলের মধ্যে এই রাস্তাটা সব থেকে একদম নিম্নস্তর অবস্থায় আছে। কীরকম কাদা কীরকম, এখন তো বৃষ্টির সিজন শুরু হয়েছে, এখন শুরুয়াত যদি সে এইরকম চলে যে আপনাকে দেখুন কীরকম হইব। বাচ্চা কাচ্চা স্কুল যাওয়ার সময় বাচ্চা কাচ্চা স্কুলত কীরকম যাইতা, এখন একজন বিদেশি মানুষ আইতা আইয়া কীরকম তার আত্মীয় বাড়ির যাইত সাহায্য করছেন। গাঙ্গর অফারও এনামুদ্দিনের দোকান জ্বলিছিল, তানেও একটা বড় রকমের ফাইন্যান্সিয়ালি হেল্প করছেন। তানোর খাজর উপরে আমরা কোনো জাত কমেন্ট করার নাই, কিন্তু বর্তমানে আমি এই গ্রামের যে এই রাস্তার কন্ডিশন যেটা ব্যাকগ্রাউন্ড আপনারা দেখরা এটা নিয়ে আমরা খুব চিন্তিত। আমরা বর্তমান জিপি পঞ্চায়েত লিনাজ বেগম ম্যাডাম রে অনবরত আমরা রিকোয়েস্ট করতে যাই আর রাস্তা টেম্পোরারি কোনো কাজ করার লাগি, গ্রাম মেম্বারদের রিকোয়েস্ট করি আর কোনো এফেক্ট অন না। তাই বিধায়ক সাহেবের এখানে দৃষ্টি আকর্ষণ করিয়া জানাইতে চাই আমরা যে বর্তমানে টেম্পোরারি হিসাবে কমসে কম মানুষ যাত চলা ফেরা করা যায় সেই রকম আমরা কোনো উপায় দিয়া দেখব। যেরকম আপনারা দেখতে পারতাম মেডিকেল এমার্জেন্সির সময় একটা গাড়ি বা একটা সাইকেল পর্যন্ত যাইতে পারতো না। এর লাগি নগদিরগ্রাম পার্ট ওয়ান ডেফ্রিপার গ্রামের যে মানুষরে মানুষের মহিলাদের সম্মানের কারণে কমসে কম এখানো টেম্পোরারি সাধারণ মানুষ চলার একটা ব্যবস্থা করে দেওয়ার লাগিয়া দুই হাত জোর করিয়া আমরা ডেফ্রিপারের নিবাসী রিকোয়েস্ট করতেছি। ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি।